আমার কানে এসেছে তুই আমাকে চাকর বললি কেন আমি এমনি এমনি একটু ঠোসা আছে এই এই এর কাছে শুনো তাহলে তুই আমার বাবা গুজাতে ভুল বুঝছ বাপেটা আই যে আরেকটা দিব আর একটা কথা বল ওই মেয়েটা বলল ওটা তোমার কেডা আমি তো কেন মরদের বাবা তো তোমার বাবা কি করে যে মুরে যায় 10 12 রোগে চা খায় চা খোর ওরে আমার শোনা আচ্ছা আচ্ছা যাও তাহলে দেখ জানো শুনো তোমার নাম কি জান বলবো কা বলো জান আমার নাম সালমান খান বাবার নাম বিনোদ ঝা তোমরা যাচ্ছ সাতালি পর বলো আমার বাসর ঘরে কুমারলো কিন্দরের বীজ হাতে তোমার রাস্তা ঘিরে চেপে কারণে বিরত যা আজ আমি যাকে মারতে যাচ্ছি তোমরা তাকে বাঁচাতে যাচ্ছ তাই আমার হয়ে একটি কাজ করে দিতে হবে তোমাকে কি করতে হবে ওই ছেলের পায়ের তালের বিষ মাথা চান্দি তুলে তাকে মেরে ফেলবে অসম্ভব কেন আমি তোমায় আদেশ করেছি তুমি আমার কথাটা মানো কে যে তোমার তুমি আমায় আদেশ করবে আমি জয় মা বিশ্বরূপ আমি জগৎ মাতা জগৎ জননী সবাই আমায় মা বলে ডাকে তাই আমি যে আদেশ করেছি সে আদেশ পালন করবে এই যে বলেছি যে ছেলেকে আমি মারতে যাচ্ছি সেই ছেলেকে তোমরা বাঁচাতে যাচ্ছ তাই আমার হয়ে ওই ছেলের পায়ের তালুর বিষ মাথার চান্দির তুলে মেরে ফেলতে হবে আমার ধর্ম দিয়ে তাকে বাঁচানো কিন্তু আমার ধর্ম দিয়ে আমি যার দিকে তাকায় তাকে জালে পরে ছাড়কার করে ফেলি ছেলেকে হারাতে চাস বংশ নির্বংশ করতে চাস আমি যেটা বলেছি সেটা করো ঠিক আছে কিন্তু যদি মেয়ে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা যখন করবে তখন বলবে মা গো আর তোমার স্বামীর নিচে কয়টা ছিদ্র উপরে কয়টা ছিদ্র ছিদ্র মানে তো নিচে কটা ফুটে উপরে কটা উপরে সাতটা আছে বিষাক্ত সাপে দংশন করেছে তোমার স্বামীকে যদি নিচ দিয়ে বীজ ঝাড়ি বীজ ঝাড়তে অনেক দেরি হয়ে যাবে উপরে সাতটা ছিদ্র আছে ভর ভর করে বীজ বাড়িয়ে যাবে আবার বীজ ঝাড়তে আমি যদি বলে বিনত যা আজ পায়ের তালুর বীজ কেন মাথার চান্দিতে তুলছো তখন এটাই বলবে তোমার স্বামীর উপরে কয়টা ছিদ্র নিচে কয়টা ছিদ্র বলে দিবে হাজার এক টাকা চাইবি নালে গাছ গুছালে কিচ্ছু দিবি না ঠিক আছে মা তোমার কথা আমাদের শুনে যা আমি প্রাণ খুলে আশীর্বাদ করে দিতে শোন বাবা শিকারি দুই বাপটাই করবি শোন দাস বলতে কই কই মেয়ে তোমার কপাট খুলো তোমরা এসেছো এই যা খুলে দিলাম আচ্ছা হ্যাঁ শোন জানা ওখান তো এদিকে আমি তুই হাত চালাবি হ্যাঁ তাই শুনো মেয়ে বলো আজ আমি যখন তোমার স্বামী বিষ ঝাড়বো আমি ঝাড়বো আর তুই শুধু গুতার থাকবি বিষকে একবার খেলে
আমি যখন এই তোমার স্বামীর বিষ ঝাড়ব হ্যাঁ তুমি কিন্তু কথা বলবে না 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 আমি কিছু বলবো না ভালো করে বিষটা ছেড়ে দাও চুপচাপ বসো ঠিক আছে তুই তুই শুধু খেলাতে থাকবি হ্যাঁ ওরে কুমকুম আমার স্বামীর সৎ কাজের জন্য এবং বাসের জন্য দুই এক টাকা দান করে তাই তোমরা যখন ঝেড়েছো আমার স্বামীকে পোহাত দাও আমি গ্রামগঞ্জে যাব দেখি কার মনে দয়া হয় দুই চারটা নিয়ে এসে আমার স্বামীর জন্য তোমাদেরকে দিয়ে আমি গাছটা নিয়ে নেবো কেমন আশীর্বাদ করে দাও
আসতে অনেকে অনেক টাকা দিয়েছে তাই যারা যে আশা প্রদান করেছে
সবাইকে মন প্রাণ দান আশীর্বাদ করতে চাই সবাই ভালো থাক সবাই তুলে ফেলছে কেশ হাতে বাড়ি মেরে সুটটা ফেলে দিল তবে কি আমার স্বামী কথা বলবে না পাটায় যা আছে তাই মুখে দিব আবার কথা বলে আমার মনটা কেমন চিনচিন করছে আজ আমি আর দেরি করব না আজ আমি আমার ঠাকুরকে দেখে লক্ষ্মী বাবাকে একবার অনুমতি নিয়ে আমি সেই সাতারি পর্বত থেকে ঘুরে আসব বই কোথায় লক্ষ্মীর বাবা লক্ষ্মী বাবা এই গভীর রাতে সোনেকা কেন আমায় ডাকছে আমি তো কিছু বুঝতে পারছি না তবে ডাকছি যখন তখন আমাকে জানতে হবে কেন সে আমাকে ডাকছে তাই সম্মানিত মানুষ শুধু আমার গান চলছে চলবে আসলে মেঘমুঘালি দিন না জানি হয়তো কখন বৃষ্টি আসতে পারে আর আজকের গানটা আমাদের নষ্ট করেছে পিন্টুরা মানে আমাদের লাইনের কোনো ব্যবস্থা ছিল না আমরা এসেছি পাঁচটার টাইমে আমি তো কিছু বুঝতে পারছি না তোমার ডাক শুনে আমার কুমার লক্ষ্মীন্দ্র গিয়েছে ছাতালি পর্বতে লোহার বাসর ঘরে আজ বাসর ঘরে ঘুমিয়ে আছে আমি আমার দেবের যে মহাদেব আমার মহাগুরুদেবের মন্দিরে বসে আমি পূজা করছিলাম আমার লক্ষ্মীর জন্য তোমার ডাক শুনে আমি থাকতে পারলাম না ছয়েকা তাই আমি ছুটে এলাম তোমার কি হয়েছে বলো তো আমাকে মামা বলে ডাকছে আর বলছে মা গো আজ আমাকে এক ফোঁটা জল দাও
আজ আমার জগত কৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে আমি আর জগত কৃষ্ণা সহ্য করতে পারছি না ওই এই লক্ষ্মী বাবা হ্যাঁ বলো শুনে আজ তুমি একবার আমাকে অনুমতি দাও আজ আমি আমার লক্ষ্মী কৃষ্ণের বাসর ঘর থেকে আমি দেখছি আজ তুমি তো জানো আজ আমি আমার লক্ষ্মীকে এক নজর আমার চোখের আড়ার মধ্যে দিইনি আজ লক্ষ্মীকে ছাড়া আমি কখনো ঘুমাইনি আজ লক্ষ্মীকে ছাড়া আমি কখনো অন্ন ভোজন করিনি আজ জানো আমার না খুব কষ্ট হচ্ছে আজ তুমি আমাকে একবার অনুমতি দাও আজ আমি এসে সাঁতারি পর্বত থেকে ঘুরে আসি আজ আমার কুমার লক্ষীন্দরের বাস করলাম একটা ছেলে একটা মেয়ের জীবনে সবচেয়ে মধুর রাত হচ্ছে বাসর রাত এই বাসর রাতে গিয়ে যদি অনেকে বিরক্ত করো তাহলে কি ভাববে বলো তো আমি তোমাকে দুঃখ দিতে চাই না সরেকা আমি তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি কেমন বলি বড় বাবা বড় বৌমা আসি বাবা বাসর ঘরে নাকি তার কাছে জল কি কথা বলো তো তাই সে বাসর ঘরে যাওয়ার জন্য ছটফট করছে কিন্তু আমি তাকে অনুমতি দিলাম কেননা সে অনেক দুঃখ পেয়েছে জীবনে সারা জীবন ধরে আমার ঘরে আমার স্ত্রী রূপেছে সারা জীবন তাকে আমি শুধু পেয়েছে চোখের জল আর দুঃখ আর কান্না তাই বাসর ঘরে যেতে চাই এই গভীর রাত্রে তো আমি তাকে একা ছেড়ে দিতে পারি না তাই তুমি সঙ্গে করে নিয়ে যাও ঠিক আছে বাবা তোমাদের দেরি হলে আমি গিয়ে নিয়ে আসবো তাই যাচ্ছি আর যাও আমি আশীর্বাদ করি কোথায় মা চলো না বৌমা না
আজ তুই আমার সাথে মিথ্যা কথা বলিস না আজ আমার লক্ষ্মীর কোনো কিছু হতে পারে না তুই একটি বাসে বাসুর ঘরে তাড়াটা খুলে দে আমি আমার লক্ষ্মীকে এক নজর দেখতে চাই আজ লক্ষ্মী হয়তো আমার খুব অভিমান করে তুমি আছে বৌমা যেই মায়ের বুক থেকে এক এক করে তো সাতটা ছেলে হারিয়ে যায় আমি কোন ভাষায় সেই মায়ের সঙ্গে কথা বলবো আজ একটা রাতের জন্য আমার স্বামীকে আমি ধরে রাখতে পারিনি আমি কোন ভাষায় তার সঙ্গে কথা বলবো তোমরা আমাকে বলতেই হবে এই বাসরে আপনি কেন এসেছেন মা এই বাসরে দৃশ্য দেখলে আপনি যে সইতে পারবেন না আজ একটু বুঝবো মা আজ যে মায়ের বুক থেকে এক এক করতে করতে ছয় ছয় যন্ত্রণা হারিয়ে যায় সে মায়ের বুক কি হয় বলো আজ তুমি আর মিথ্যা কথা বলছো কেন আজ তুমি একটি বাসে বাসর ঘরে দরজাটা খুলে দাও আজ এমন কিছু বাসর ঘরে হয়েছে যে আমি সনিকা এই বাসর ঘরের দৃশ্য দেখে আমি সহ্য করতে পারবো না হ্যাঁ মা আমি এক্ষুনি বাসর দরজা খুলে দিচ্ছি আপনি প্রবেশ করে দেখুন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি দেখুন আজ আমার লক্ষ্মী সোনার খাট পালং ছেড়ে আজ কেন দুবার আজ আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো বলি মা গো আজ আমার স্বামীকে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে কোথায় থেকে ধরো মা মনের সামনে গেছে তাই শোনে কাকা আচ্ছা বলছে